আসসালামু আলাইকুম। নার্সিং ক্যারিয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমরা আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য মডেল টেস্ট ভিডিও আপলোড করতেছি। তার ধারাবাহিকতা আজকে আমরা আপলোড করব সাধারণ জ্ঞান মডেল টেস্ট নাম্বার 4। এর আগে আমরা বাংলাতে 8টা মডেল টেস্ট এবং সাধারণ জ্ঞানে 1 থেকে 3 পর্যন্ত মডেল টেস্টগুলো আপলোড করে দিছি, আপনারা না দেখলে অবশ্যই দেখে নেবেন। এবং আজকে আমরা দেখব হচ্ছে সাধারণ জ্ঞান মডেল টেস্ট 4। তো যারা আমাদের চ্যানেলটিতে নতুন অথবা সাবস্ক্রাইব এখনও করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে রাখা বেল আইকনটি অল করে রাখবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন। তো চলুন শুরু করা যাক। 1 নম্বরে আছে গেরিলা ছায়াছবির পরিচালক কে? নাসির উদ্দিন ইউসুফ। বাংলাদেশে তৈরি ল্যাপটপ দোয়েল। পাহাড়পুর কোন জেলায় অবস্থিত? নওগাঁ। পাহাড়পুর হচ্ছে নওগাঁ জেলায় অবস্থিত। বাংলাদেশ ও মায়ানমারের কোন নদী দ্বারা বিভক্ত? নাফ নদী। বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের স্থাপিত স্থপতি কে? লুই কান। গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপারেশন সার্চলাইট কোন সালের ঘটনা? এটা অনেকে ভুল করে থাকেন, এটা হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে 1971 সালের ঘটনা। গুরুত্বপূর্ণ প্রশ্ন। ম্যালথাসের মতে একটি দেশে জনসংখ্যা দ্বিগুণ হতে সময় লাগে 25 বছর। বিএপিএক্স বাপেক্স এর পূর্ণরূপ কি? বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন। মানুষ সামাজিক জীব, কথাটি কে বলেছেন? কথাটি বলেছেন হচ্ছে অ্যারিস্টটল। বাংলাদেশের কোন গ্যাস ক্ষেত্রটি সর্বপ্রথম আবিষ্কৃত হয়? সেটা হচ্ছে হরিপুর। সাঁওতালদের গ্রাম প্রধানকে বলা হয় গুরু শেখ মাঝি, এর একটিও না। ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যান্সার হচ্ছে 1789 সালে। চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে সংঘটিত হয়? 1793। গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চিরস্থায়ী বন্দোবস্ত হয় 1793 সালে। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ফকির বিদ্রোহ এর নেতা কে ছিলেন? মজনু শাহ। বাংলাদেশে সর্বপ্রথম কোথায় রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা ইপিজেড প্রতিষ্ঠিত হয়? রপ্তানি প্রক্রিয়াজাত এলাকায় পুনরূপ হচ্ছে ইপিজেড। কোন তারিখে বাংলাদেশে প্রথম মুদ্রা চালু হয়? এটা হচ্ছে 4 মার্চ 1972 সাল। বঙ্গভঙ্গ রদ কখন হয়? 1911 সালে। খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। ফরায়েজি আন্দোলনের মূল কেন্দ্র ছিল কোথায়? ফরিদপুর। ২৩ সেপ্টেম্বর সর্বত্র দিন রাত্রি সমান হয় কেন? সূর্যরশ্মি তির্যকভাবে বিষুবরেখার উপর পড়ে বলে। এই মডেল কোশ্চেনের লাস্ট প্রশ্ন অর্থাৎ 20 নম্বরটা হচ্ছে কোন দেশের অধিকাংশ আইন গড়ে উঠেছে প্রথার উপর? সেটা হচ্ছে গ্রেট ব্রিটেন। বরাবরের মতো সকল কোশ্চেনের অ্যান্সার শিটটা এখানে দেওয়া আছে, সবাই মিলিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করলে হবে কি, আপনারা আমাদের আপলোড করা নতুন নতুন সকল ভিডিওগুলো পেয়ে যাবেন, তাহলে আপনারা আশা করি উপকৃত হবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।